লেবাননে আমাদের যে এক্সপ্যাট্রিয়েটসরা আছেন সংখ্যাটা একেবারে কম না, কিন্তু এস্টিমেট হচ্ছে 70,000 থেকে 1,00,000। কেউ অ্যাকচুয়াল সংখ্যা জানে না কেউই, এই কারণে যে সবাই ওইভাবে ডকুমেন্টেড হয়ে যান না বা থাকেন না। তো যুদ্ধ পরিস্থিতির কারণে আমরা তাদেরকে ফেরত আনার, বিশেষ করে যারা ফেরত আসতে চান তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করছি। 1,800 জনের মতো রেজিস্টার করেছেন টাইমের মধ্যে যে তারা ফেরত আসতে চান। অনেকেই আসতে চান না, অনেকেই আসতে চান না কারণ বিপুল অর্থ খরচ করে গেছেন, কিছু আসলেই খরচ হওয়ার কথা আর অনেকটাই যে খরচ হওয়ার কথা না, কিন্তু বিভিন্ন কারণে তাদের পকেট থেকে বেরিয়ে যায় টাকাগুলো। তারপরে তারা গেছেন সেখানে, এখনই ফিরে এসে কী করবেন দেশে, এই জন্য অনেকে আসতে চান না। বিপদ জেনেও বা মানে অসুবিধা আছে জেনেও তারা থেকে যেতে চান, এদের একটা বড় অংশ। আবার কেউ কেউ সেফ এলাকাতে কাজ করেন যেখানে আসলে কখনো যুদ্ধ পৌঁছে না বা বোমাবাজি হয় না, তো তারাও সেখান থেকে আসতে চান না, তারা সেখানে কাজ করে উপার্জন করে সংসারে খরচ চালাতে চান। এটা ঠিক আছে, 1,800 জনের মতো আমাদের এখানে রেজিস্টার করেছে, তার মধ্যে অ্যাবাউট লেস দেন 200 160-165 জনের মতো হচ্ছে যে প্রপারলি ডকুমেন্টেড, অর্থাৎ প্রায় 90% ইররেগুলার হয়ে গেছেন যারা আসতে যাচ্ছেন তাদের মধ্যে থেকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। তো ইররেগুলার যারা হয়ে গেছে তাদের জন্য সমস্যাটা একটু বেশি, কারণ ওখান থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, ক্লিয়ারেন্স নেওয়ার জন্য আবার ফাইন দেওয়ার ব্যবস্থা আছে, সেই ফাইন মাফ করার ব্যবস্থা আমরা করছি, কারণ ফাইনের পরিমাণটা বেশ আর তাদের বেশিরভাগেরই হাতে টাকা পয়সা নেই, কাজে আমরা সরকার থেকে প্রোভাইড করছি অর্থের, আমরা এই নিয়ে অ্যাপ্রুভালও নিয়েছি। এবং কেউ কেউ আবার কোনো কোনো এয়ারলাইন্স এ উপলক্ষে ভাড়া বাড়িয়ে দিচ্ছে, তো আমরা কিছু করার নেই, বাড়ালেও যাতে আনা যায় সেরকম ব্যবস্থা আমরা করছি। সবাইকে এয়ারে আনা যাবে এমন নিশ্চয়তাও নেই, কারণ আমরা দৈনিক 50 জনের বেশি সিট পাচ্ছি না মিডল এয়ারওয়েজ যেটা বেরুত থেকে উঠবে। তো আমরা চিন্তাভাবনা রাখছি যে যদি প্রয়োজন পড়ে আমরা সমুদ্রপথে মেরসিনে নিয়ে যাব তুর্কিতে, সেখান থেকে হয়তো বিমানের চার্টার ফ্লাইটে অথবা কোনো রেগুলার ফ্লাইটে আমরা হয়তো তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। সেটা অনেক বেশি ব্যয়বহুল, তবুও মানুষের জীবনের প্রশ্ন, আমরা সেটা করার জন্য ব্যবস্থা রাখছি। তবে আপাতত আমরা দেখছি যে 50 জন করে প্রতিদিন আসতে থাকুক, কারণ প্রায়ই দেখা যায় যে যতজন রেজিস্টার করে তারাও সবাই আসতে চান না। তবে এখন এই হলো সিচুয়েশন, 20 তারিখে এবং 22 তারিখে 50, 52, 54, 95 এরকম করে আসবেন, এই ইমিডিয়েটলি ঠিক হয়েছে, এরা সবাই ডকুমেন্টেড। আনডকুমেন্টেডদের যেই ক্লিয়ারেন্স দরকার সেটার অ্যারেঞ্জ করা হচ্ছে, এ ব্যাপারে আমরা আইওএমের সহায়তা চেয়েছি। আইওএম যারা ডকুমেন্টেডও আছেন তাদেরও যেগুলি রেগুলেশন লাগে সেগুলো করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।